নমস্কার সবাইকে সবাই কেমন আছেন ভালো ও সামনে এখনো মোটামুটি জায়গা ধরা নিয়ে একটা ব্যস্ত রয়েছে সবার মধ্যে তাই তো নাকি একটু ব্যস্ততা প্রথমের থাকে সবার মধ্যে সেটা তো দেখতেই পাচ্ছি বসার জন্য একটু ব্যস্ত হয়েছে সবাই তো সবাই কেমন আছেন একটু আমি জানতে চাইবো সবাইকে হ্যাঁ বলতে হবে জোরে সবাই ভালো আছেন হ্যাঁ ও মা আমার ঠাম্মা তো খাওয়াই ব্যস্ত। গো ভাইয়া কি করবো ওনার তো আর কালো টাকা নেই ওনার সাদা টাকা আছে ওই জন্য খেয়ে নিচ্ছেন যার কালো টাকা আছে তিনি তো খেতেও পারছেন না অবস্থা খুব খারাপ তো যাই হোক এই দিকটাতে সবাই কেমন আছো ভালো ভালো আছো একদম একদম একটু ঠান্ডাটা আছে জানি আর এদিকে সবাই কেমন আছো তোমরা তো বিন্দাস আউদের কারো ঠান্ডা লাগবে না একদম ইয়াং জেনারেশন পুরো না না কাউকে ঠান্ডা লাগবে না কারণ আজকে ঠান্ডাটা ভীষণ কম হ্যাঁ তো সবাইকে জানাই অনেক অনেক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং এখানে যারা আমার গুরুজনেরা রয়েছে ওনাদের প্রণাম জানিয়ে শুরু করলাম আজকের অনুষ্ঠান আর তো যাই হোক সামনে যারা আছে সবাই তো মেয়েরাই আছে তাই তো নাকি মেয়েরা ছেলেরা সবাই মিলিয়ে তাই তো কথা আর ছাড়া আমরা মানুষেরা কেউ বাঁচতে না তাই না পৃথিবী চলে না তো যাই হোক সামনে যারা মেয়েরা আছো তারা চুপচাপ বসে আছো অনেকে জায়গা ঘেরা নিয়ে ব্যস্ত রয়েছে আমি বুঝতে পারছি কিন্তু তবু একটা কথা বলি সবাইকে সবাই আমাকে দেখতে পাচ্ছো নিশ্চয়ই তোমাদেরই মতন একজন আমি এখানে দাঁড়িয়ে আছি তো যাই হোক তোমাদেরকে একটু আমায় সাপোর্ট করতে হবে কি করবে তো হ্যাঁ আচ্ছা সবার আগে বলে দিই আমি কিন্তু তুমি করেই বললাম কারো কোনো আপত্তি নেই তো কোনো চাপ বলে দাও আপনি আপনি করে বলতে পারি না সবাইকে তুমি দিয়ে বললাম তো যাই হোক মেয়েরা যারা আছো তারা তো চুপচাপ বসেই আছো তো তোমাদেরকে একটা কাজ দেব কাচটা করতে হবে হ্যাঁ ওই 10টা কইখানে হারিয়ে গেছে একটু সবাই মিলে খুঁজুন পেয়ে যাবেন দেখো দি একটু ওকে এনে দে মানে এই যে মানুষটাকে সবাই দেখতে পাচ্ছো হ্যাঁ এই মানুষটার কথার মধ্যেখানে যদি ফোড়নের ছিটে না দাই ঠিক হয় না ফোড়ন না দিলে ডাল ভালো লাগবে কি করে ফোড়ন দিই বলে তবে তো ডালটা ভালো লাগে আচ্ছা এখানে এসে কি করতে এসেছে কি করতে অনুষ্ঠান দেখতে এসেছে তো কি ডাল খেতে এসেছে তো কি খালি পিঠে এসেছে রাত্রি নটা বেজে গেছে নটা দশটা বাজতে যায় একটু চুপ থাকবে আর তো যাই হোক যেই কাজটা দেবো তোমাদের এ ঠান্ডা ঠান্ডা আছে সেই কাজটা করলে কিন্তু একটু গরমও হবে যেমন আর যেই কাজটা দেবো একদম একটা সহজ কাজ ছোট্ট কাজ আর সবার আগে বলে দিই এখানে যতজন মেয়েরা আছ এটা কিন্তু মেয়েদের প্রেস্টিজের ব্যাপার কেমন যতজন মেয়েরা আছো একটু সবাই মিলে মিষ্টি করে হাতের তালি দাও তো সব মেয়েরা বাবা এতগুলো মেয়ে বসে আছে হাতের তালি দেখেন শোনা যায় দাঁড়াও দাঁড়াও এটা কি বলছে আমি বলেছিলাম যে মেয়েদের প্রেস্টিজের ব্যাপার মেয়েরা কিন্তু এখন কোনো কাজে পিছিয়ে নেই সবাই মিলে জোরে হাতের তালি দাও তো সব মেয়েরা আ থ্যাংক ইউ বাবা অনেক কুতিয়ে কুতিয়ে বেড়ুল একটুখানি মেয়ে আমি দেখতে পাচ্ছি মেয়েদের থেকে ছেলেরাই বেশি আছে বলো কৃষ্ণ ঠাকুর কৃষ্ণ ঠাকুর অনেক আছে কি তুমি ছেলেদের বলো ছেলেদের বলতে হবে একটু ছেলেরা সবাই মিলে জোর করে দিয়ে তো সবাই মিলে শুনতে পেলে

তোমরা হ্যাঁ তোমরা তো বিয়ের আগে অমানুষটা তোমাদেরকে মানুষ করার জন্য মেয়েরা তোমাদের বাড়িতে এসে হ্যাঁ আর যা যে মেয়েরা বললে হ্যাঁ তাহলে তাদেরকে জিজ্ঞাসা করি তাহলে তোমাদের বাবাদেরকে কি বলবে এই মুখ সামনে কথা বলো কেন বাবা ছেলে নয় এই শোনো এই তোমার মত উঠকো ছেলের কথা বলেছি কেন এই ছেলেগুলো ভবিষ্যতে বাবা হবে না একদম চুপ না চুপ করে আমি কি ঝগড়া করতে চেয়েছিলাম তোমরাই বলো

একটা কাজ করলে হবে আকাশ থেকে এনে দিতে পারো তবে আমি ভালোটা লোক আসবো চাঁদ তাহলে পূর্ণিমাটা কি আমার বাবার মুখ দেখে হবে পারবে না না পারবে না মানে আমি তোমাকে চাঁদ এনে দিলে আর সবাইকে অন্ধকারে হাত দেবে এইরকম নাকি ঠিক আছে ভালো যখন বাসবে হ্যাঁ তাহলে কিন্তু বিয়ে করতে হবে না বিয়ে করতে আমি তো রাজি আছি তাহলে প্রবলেমটা কোথায় আমার বাড়ির লোক রাজি হবে না কেন তোমার বাড়ি থেকে কে আছে আমার বউ আছে আর চারটে বাচ্চা আছে হ্যাঁ কি ছেলে রে বাবা কেন বাড়িতে বউ আছে আবার এখানে প্রেম করতে এসেছে তাতে কি হয়েছে ঘরে টিভি থাকলে পকেটে কি মোবাইল নিয়ে ঘুরতে নেই ঘরে টিভি আছে বড় বড় ছবি দেখবে পকেটে মোবাইল আছে ছোট ছোট তোমার টিভি মোবাইল পরে দেখাচ্ছি তো এখন আমরা আমাদের যেটা মূল সেটা হচ্ছে গান আর অবশ্যই মানে ভালোবাসা যেখানে থাকে সেখানে গানটাও কিন্তু থাকে তাই একদম একদম আর সেই গানটাই আমাদের মূল আর অবশ্যই আমরা এখন সবাই মিলে সুরের ভেলায় ভেসে যেতে চাই তাই তো নাকি একদম আর সবাই মিলে একবার আমাদের আমাদেরকে একবার নয় বারবার আমাদেরকে সাপোর্ট আজকে আজকে পুরো রাত্রিটা যতক্ষণ থাকবো সবাই মিলে সাপোর্ট করবেন আসলে শিল্পীরা না এইটার ভীষণ ভীষণ অভাব বোধ করে অনেক অনেক জায়গায় গিয়ে তো আজকে আশা করি এটার অভাব আমাদের বোধ করতে হবে না কেননা আপনাদের সাপোর্টটাই হচ্ছে সব থেকে জরুরি ব্যাপার আপনারা সাপোর্ট করবেন তাহলে কিন্তু অক্সিজেন বলতে একদম একদম আমাদের ভালো কিছুটা আপনাদের সবার জন্য দেওয়ার জন্য আমরা প্রস্তুত কিন্তু আপনাদেরকে সাপোর্ট করতে হবে তাই সেই সাপোর্টের আশায় আপনাদের সবার ভালোবাসার পাওয়ার আশায় আমি মঞ্চে এই মুহূর্তে সুলতান পরিবারের তরফ থেকে প্রথম শিল্পীকে আপনাদের সবার জন্য উপস্থিত করতে চাই তার কাছ থেকে শুনবো কিছু সুন্দর গান এবং কিছু সেই সুন্দর হারিয়ে যাওয়া মুহূর্ত আপনাদের সবাইকে প্রেজেন্ট করতে আসছেন আমার এখনকার সেই প্রিয় শিল্পী আপনাদের সবাইকে গানের পুষ্পাঞ্জলি দিতে মঞ্চে আসছেন এখনকার ভালো লাগার শিল্পী ভালোবাসার শিল্পী শিল্পী অন্তরা রায় চৌধুরী মঞ্চে অন্তরা রায় চৌধুরী আপনাদের সবার জন্য আপনাদের সবার ভালোবাসা